অনেক বন্ধুর সাথে খরগোশ। একটি খরগোশ অন্যান্য প্রাণীদের কাছে খুব জনপ্রিয় ছিল, যারা সবাই তার বন্ধু বলে দাবি করেছিল। কিন্তু একদিন তিনি হিংস্র কুকুর কাছে আসতে শুনেছিলেন এবং তার অনেক বন্ধুর সাহায্যে তাদের থেকে পালানোর আশা করেছিলেন। তাই সে ঘোড়ার কাছে গেল এবং তাকে তার পিঠে হাউন্ডস থেকে দূরে নিয়ে যেতে বলল। কিন্তু ঘোড়াটি প্রত্যাখ্যান করেছিল, এই বলে যে তার মাস্টারের জন্য তার গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি নিশ্চিত তিনি বলেছিলেন যে ষাঁড়টি আপনার সাহায্যে আসবে। তারপর সে ষাঁড়ের কাছে গেল এবং আশা করেছিল যে ষাঁড়টি তার শিং দিয়ে শিকারীদের তাড়িয়ে দেবে। ষাঁড়টি উত্তর দিল, আমি খুব দুঃখিত, কিন্তু আমার একটি মহিলার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের বন্ধু ছাগলটি আপনি যা চান তাই করবে। ছাগলটি অবশ্য ভয় পেয়েছিল যে যদি সে তাকে তার উপর নিয়ে যায় তবে তার পিঠ তার কিছু ক্ষতি করতে পারে। রাম ছাগলটি নিশ্চিত বোধ করেছিলেন আবেদন করার উপযুক্ত বন্ধু। তাই তিনি রামের কাছে গিয়ে ঘটনাটি বললেন। রাম উত্তর দিলেন, আরেকবার, আমার প্রিয় বন্ধু, আমি বর্তমান অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে পছন্দ করি না, কারণ শিকারীরা ভেড়ার পাশাপাশি খরগোশ খেতে পরিচিত। খরগোশ তখন বাছুরের কাছে শেষ আশা হিসাবে আবেদন করেছিল। যিনি অনুশোচনা করেছিলেন যে তিনি তাকে সাহায্য করতে অক্ষম ছিলেন কারণ তিনি নিজের উপর দায়িত্ব নিতে পছন্দ করেন না, যেহেতু অনেক বয়স্ক ব্যক্তি কাজটি প্রত্যাখ্যান করেছিলেন। এই সময়ের মধ্যে শিকারী হিংস্র কুকুর বেশ কাছাকাছি ছিল এবং খরগোশ ভাগ্যক্রমে পালিয়ে যায়। গল্পের শিক্ষা হল, যাদের অনেক বন্ধু আছে তার সত্যিই কোনো বন্ধু নেই।